শীতকালীন প্রধান একটি সবজি হচ্ছে ফুলকপি। শীতকালীন সবজি ফুলকপি হলেও এখন গ্রীষ্মকালে এর চাষাবাদ হচ্ছে। ফুলকপি চাষের জন্য দোআঁশ মাটি ও এঁটেল মাটি সবচেয়ে ভালো। তবে যদি আপনি গ্রীষ্মকালে চাষ করতে চান তাহলে আপনার দোআঁশ মাটি সর্বোত্তম। আমরা একটা ফুলকপির জমিতে অবস্থান করতেছি, দেখেন সময়টা হচ্ছে সেপ্টেম্বর মাস। এ সময় যারা যে সকল সবজি বা আগাম সবজি চাষ করেন আমাদের ঝুঁকির সংখ্যা কিন্তু খুবই বেশি, কিন্তু এখান থেকে আপনার প্রফিটের পরিমাণটাও অনেক বেশি। কিছু কিছু পদক্ষেপ আপনি গ্রহণ করলে আগাম চাষাবাদে আপনি সফল হতে পারবেন। প্রিয় দর্শক বিন্দু, আমরা ফুলকপি চাষের যে বিভিন্ন সমস্যা, আমরা সমস্যাগুলো আপনাদের মাঝে তুলে ধরব। ফসল সঠিক সময়ে সঠিক পদক্ষেপে গ্রহণ করে কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি করতে পারবেন। প্রিয় দর্শক বিন্দু, ফুলকপি চারা রোপণের বয়স 12 দিন। এই চারাটা রোপণ করা, জমিতে রোপণ করার বয়স 12 দিন। এ সময়ে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন, ফুলকপির কি কি সমস্যা হয়, আপনি কিভাবে চারা লাগাবেন, আপনি যদি আগাম ফুলকপি চাষ করতে চান আগামের ক্ষেত্রে আপনাকে যেভাবে চারা লাগাতে হবে, আগামের ক্ষেত্রে আগাম চাষাবাদ যদি ফুলকপি করেন তাহলে আপনার চারা থেকে চারার দূরত্ব আপনার 1 ফিট রাখবেন, আর যে সারি থেকে সারির দূরত্ব আপনি 1.5 ফিটের একটু বেশি রাখবেন। আর যদি আপনার লেটে করতে চান তাহলে আপনার চারা থেকে চারার দূরত্ব 1.5 ফিট, সারি থেকে সারির দূরত্ব 2 ফিট, এভাবে রাখবেন। আগামের ক্ষেত্রে 1 ফিট, চারা থেকে চারা 1 ফিট, সারি থেকে সারি 1.5 ফিট। প্রিয় দর্শক বিন্দু, মাটিটা আগামের ক্ষেত্রে অবশ্যই দোআঁশ মাটিটা আপনি বেছে নেবেন। চারা লাগানোর পর যখন আপনার চারাটা বর্ধিষ্ণ অবস্থায় চলে যেতে থাকে তখন কি এক ধরনের পোকার আক্রমণ হয়, সে পোকাটা হচ্ছে জাপ পোকা। গাছে এই অবস্থায় আপনার জাপ পোকা আক্রমণ করে। এই জাপ পোকা আক্রমণে আপনার ফসলের ব্যাপক ক্ষতি করে। এর সমস্ত পাতার রস, যে পাতার রস টস আছে সমস্ত চুষে খেয়ে পাতাটা আপনার কুচকে দেয়, গাছের বৃদ্ধি অংশ একেবারেই থেমে যায়। এই অবস্থা থেকে আপনার এই স্টেজে আপনি যদি ইমিডাক্লোফিট বা এসিফেট জাতীয় কীটনাশক প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনি প্রাথমিক স্টেজের যে সমস্যা, যে আপনার জাপ পোকা শোষক পোকা, সে সমস্যা থেকে আপনার বেরিয়ে আসতে পারবেন। আর একটা দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আপনার ফুলকপির কাটুই পোকা। তলা থেকে চারা সংগ্রহ করে জমিতে রোপণ করা হয়েছে, এ সময় আপনার কিছুদিন 2-7 দিন বা 8-10 দিনের মধ্যে আপনার কাটুই পোকা আক্রমণ করে। এই পোকাটা গাছের গোড়ার অংশ আপনার কেটে দেয়, যে গাছটা আছে গাছটার গোড়া অংশ কেটে দেয়। এই কাটুই পোকার জন্য ক্লোরোপাইরিফস জাতীয় 48 সিসি কীটনাশক বিকেলে প্রয়োগ করলে এই কাটুই পোকার হাত থেকে রক্ষা পেতে পারে। আমরা যারা ফুলকপি চাষ করি, ফুলকপির সবচাইতে মেজর সবচাইতে বড় একটি সমস্যা হচ্ছে ফুলকপির যে কাট থাকে, কাটের মধ্যে বিভিন্ন সময়ে আপনার অ্যাব্রো থ্যাব্রো পচানি বা অনেক ধরনের সমস্যা দেখা দেয়। এই সমস্যাটা দেখা দিলে ফুলকপির বাজার মূল্য একেবারে কম থাকে, যা বাজারে আপনার সে ফুলকপিটা চলেই না। এই সমস্যাটা কি কারণে হয়, এই সমস্যাটা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন, এর আমরা সুন্দর একটি পরামর্শ আপনাকে দিচ্ছি। এই কার্টরোট সমস্যাটি 2 প্রজাতির ব্যাকটেরিয়া ও ছত্রাক দ্বারা চিহ্নিত একটি সমস্যা। এই সমস্যা আপনার কী কারণে হয়, যদি উষ্ণ আবহাওয়া থাকে, অতিরিক্ত উষ্ণ আবহাওয়া এবং শীতকালে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় তাহলে আপনার ধরনের সমস্যাটা দেখা দেয়। কার্টরোট সমস্যা আপনি কীভাবে চিহ্নিত করবেন, আপনার ফুলকপির জমিতে কার্টরোট সমস্যা হয়েছে। ফুলকপির কার্ডে প্রথমে বাদামি রঙের গোলাকৃতির রং দেখা দেয়, ধীরে ধীরে এই কার্ডের দাগটে বড় আকার ধারণ করে এবং কপিটি সমস্ত কার্ট অংশটি পচে যায়। এ কারণে তখন আপনার ফুলকপিটি বাজারজাত করা সম্ভব হয় না। এ ধরনের সমস্যার জন্য আপনি শীত মৌসুমে বা আপনার আগাম যারা ফুলকপি চাষ করেন তারা যদি অতিরিক্ত আপনার তাপমাত্রা অথবা শীতকালে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় অবশ্যই আপনি ইপ্রোডিয়ন জাতীয় বা কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক প্রয়োগ করবেন, এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আরেকটি সমস্যা হচ্ছে আপনার কার্ড গঠন হচ্ছে না, কার্ডটা আপনার অ্যাব্রো থ্যাব্রো হচ্ছে বা কার্টের আপনার ফুলকপির কার্টের গঠন নাই। এক্ষেত্রে আপনি
বোরন। মাটিতে আপনি যখন ফুলকপি চাষ করবেন, ফুলকপির কাঠ গঠনে বোরন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা মাটিতে যারা ফুলকপি চাষ করেন, মাটিতে বিঘা প্রতি 33% জমিতে আপনার 1 কেজি হারে বোরন প্রয়োগ করবেন। তাছাড়া যখন ফুল স্টেজে চলে আসবে, সে সময়ে আপনারা বোরন ব্যবহার করবেন। সঠিক পদ্ধতি অনুযায়ী আগাম ফুলকপি চাষ করে আপনি অধিক থেকে অধিক লাভবান হতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি আগাম ফুলকপি চাষ করেন, 1 বিঘা জমিতে আপনার ফুলকপি চারা রোপণ করতে পারবেন 5 থেকে 5,500 চারা। প্রতিটা ফুলকপির বাজার মূল্য যদি আপনি 20 টাকা করে পান, আপনার ধরেন আপনার জমিতে 5,000 চারা আছে, 5,000 চারা প্রতিটা চারা থেকে যে ফুলকপি আসবে, 20 টাকা করে পিস আসলে 1,00,000 টাকা আপনি ফুলকপি বিক্রি করতে পারবেন। আর আনুষাঙ্গিক যে খরচ, 20,000 টাকা খরচ যাবে আপনার 1 বিঘা জমিতে, সময় লাগবে 60 থেকে 65 দিন। প্রিয় দর্শকবৃন্দ, সঠিক পরামর্শ নিশ্চিত করে অধিক ফলন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন, আপনার কাঙ্ক্ষিত ফসলকে গড়ে তুলুন। যারা আমাদের আইডিয়াল ফার্মার ইউটিউব চ্যানেলে নতুন, কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পরামর্শ পেতে অবশ্যই আমাদের আইডিয়াল ফার্মার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।